আল্লাহর নবী মজলিসে বসা, সাহাবায়ে কেরামদের মজলিস, সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর রাসূল আখিরাতের জীবনের কবরের জীবনের একটা দৃষ্টান্ত পেশ করলেন। সাহাবীরা, এক ভাইয়ের মৃত্যু সজ্জায় শায়িত ভাই মৃত্যু বরণ করবেন, একটু পরে মৃত্যু সজ্জায় মুমূর্ষু অবস্থা অসুস্থ হয়ে শুয়ে আছে। আল্লাহ রাসূল বলেন, এই ভাইটা তার তিন ভাইকে কাছে ডাকলেন, ডেকে তিন ভাইকে বললেন, ওরে ভাইয়েরা, তোমাদের জন্য আমার সারাটা জীবন নষ্ট করলাম, তোমাদের উন্নত ভবিষ্যৎ কামনা করতে গিয়ে জীবনের শ্রম ঝরালাম, রক্ত ঝরালাম, ঘাম ঝরালাম, আজকে আমি মৃত্যু সজ্জায় শায়িত রে ভাই আমার, আমি যখন মরে যাব তোমরা বলো আমার জন্য তোমরা কি করতে পারবে, কি উপকার করতে পারবে। আল্লাহ রাসূল বলেন, সেই তিন ভাইয়ের মধ্যে এক ভাই দাঁড়ায় গেল, দাঁড়ায় বলতেছে, ভাই তুমি যদি মারা যাও তোমার কোনো উপকার আমি করতে পারবো না, তুমি মারা গেলে শেষ, তোমার সাথে আমার সম্পর্ক সব শেষ, মারা যাওয়ার সাথে সাথেই শেষ। এবার সে আরেক ভাইকে বলল, ভাই ও তো কোনো উপকার করতে পারবে না, তুমি বলো তোমার উপর অনেক ইহসান করেছি, আমি দয়া করেছি, বলো আমার ইন্তেকালের উপর আমার জন্য কি উপকার করতে পারবে। ভাইরা, আমার বন্ধুরা, আমার সেই ভাই তার মুমূর্ষ ভাইকে বললে, ওরে ভাই, আপনি যখন মুমূর্ষ অবস্থায় হয়েছেন আমি আপনার জন্য এই উপকারটা করতে পারি, যতদিন অসুস্থ থাকবেন চেষ্টা করব, ডাক্তার কবিরাজকে দেখায়া আপনাকে সুস্থ করে তোলার জন্য যত চেষ্টা আছে মেহনত আছে সব কিছু করব, কিন্তু আপনার যদি অন্তকাল হয়ে যায় এরপরে শুধু এতটুকু উপকার আমি করতে পারবো, আপনার লাশটাকে নিয়ে কবর কবর পর্যন্ত আমি একটু যাব, কিন্তু কবরে যখন রেখে মাটি দিয়ে আপনাকে ভরাট করে আমরা চলে আসব, তখন কিন্তু আমি আপনার কবরের ভিতরে সাহায্য করতে পারবো না, এই উপকারটা আমি করতে পারি যে কবর পর্যন্ত আমি সর্বোচ্চ যাব, এরপরে আর বেশি কিছু উপকার করতে পারবো। সে তার তৃতীয় নাম্বার ভাইকে বলল, ওরে ভাই, তোমার জন্য অনেক কিছু করেছি, আমার ইন্তেকালের পর আমার জন্য কি উপকার তুমি করতে পারবে। তৃতীয় নাম্বার ভাই জবাব দেয়, ওরে ভাই শোনে, আপনি আমার উপরে অনেক ইহসান করেছেন, আমি ইহসানের বদলা পরিপূর্ণভাবে আপনাকে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে একাকিত্বের কবরে রেখে সবাই যখন চলে আসবে ওই সময় আপনার কবরের ভিতরে আমি থাকবো, আপনার উপকারে আসবো। সুবহানাল্লাহ। বলেন, ওরে ভাই, আপনাকে যখন কবরে রেখে চলে আসবে কবরের ভিতরে আপনার উপকারে আমি কবরের ভিতরে থাকবো। হাশরের ময়দান, ফুল সিরাত, জান্নাত, জাহান্নাম, সব জায়গায় যতগুলো মুসিবতের ঘাটি আছে ফুল সিরাত সহ কিয়ামতের বিভীষিকাময় অবস্থার মধ্যেও, ভাই রে, আমি আপনার সর্বদার সাথে থাকবো, আর আপনাকে শাস্তি থেকে বাঁচানোর জন্য আমি সর্বদা চেষ্টা করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কয় ভাইয়ের দৃষ্টান্ত পেশ করলেন? তিন ভাই। প্রথম ভাই বলল কোনো উপকার করতে পারবে, দ্বিতীয় ভাই বলল ভাই কবর পর্যন্ত যেতে পারবে, আর তৃতীয় ভাই বলল কবর হাসর ফুলসিরাত সব জায়গায় আমি উপকারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন ভাইয়ের দৃষ্টান্ত পেশ করার পরে বলল, ও আমার সাহাবীরা, প্রথম ভাইয়ের দৃষ্টান্ত হলো মানুষের সম্পদ, ঠিক কিনা? মানুষের সম্পদ, মানুষ যখন বান্দার ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকাল হওয়ার সাথে সাথে সম্পদের সমস্ত উপকারগুলো নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? সম্পদ কোনো কাজে আসবে, মরার সাথে সাথে সম্পদ দাও, এমনকি আপনার মালিকানাও থাকবে না, মরার সাথে সাথে সেই জায়গা জমি যা আছে সব কিছু অন্যের মালিকানায় চলে যাবে, কোনো উপকারে আসবে? আল্লাহ রাসূল বললেন, এই সম্পদ হলো সেই প্রথম ভাইয়ের উদাহরণ যে কোনো উপকারে আসবে। দ্বিতীয় নম্বর ভাই যে কবর পর্যন্ত যাওয়ার অঙ্গীকার করেছে, উপকার করতে চেয়েছে, আল্লাহ রাসূল বলেন দ্বিতীয় ভাইয়ের দৃষ্টান্ত হলো মানুষের আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন যারা আছে, মহব্বতের মানুষ, কাছের মানুষ, এদের দৃষ্টান্ত হলো এরা দ্বিতীয় ভাইয়ের মতো। অর্থাৎ আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে আপনার আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন সর্বোচ্চ আপনার উপকারে আসবে কবর পর্যন্ত যাওয়ার আগে, ঠিক কিনা? বলেন, কবর পর্যন্ত আপনার সাথে যাবে, কিন্তু কবরের মাটি দেওয়া শেষ হলে পরে ওরা আবার ফিরে বাসায় আসবে। এটা হলো দ্বিতীয় নম্বর ভাইয়ের কথা। আল্লাহর নবী বললেন, ওরে সাহাবীরা, তৃতীয় নম্বর ভাই যে ভাইয়ের উপকারার্থে বলেছিল, কবরে আমি তোমার কাজে আসবো, হাসরে কাজে আসবো, মিজানে কাজে আসবো, ফুল সিরাতে তোমার উপকারে আসবো, ওই ভাইয়ের দৃষ্টান্ত হলো মানুষের নেক আমল, মানুষের নামাজ, মানুষের রোজা, মানুষের তাসবিহ তাহলিল,
মানুষের কোরআনে কারিমের তেলাওয়াত, এই যে নেক আমল মানুষ দুনিয়াতে থাকা অবস্থায় যা করেছে, এই নেক আমলগুলো হলো মানুষের তৃতীয় নাম্বার ভাইয়ের উদাহরণের মতো, ঠিক কিনা? এই নেক আমল নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন, ওরে ভাই, নেক আমল কবরের মধ্যে আমাদের উপকারে আসবে কি আসবে না? হাসরে মিজানে ফুনসিরাতে সব জায়গায় এই নেক আমল আমাদের কাজে আসবে। এজন্য মুমিন মুসলমান মরতে যেতে হবে নেক আমল কিছু কিছু করে, তারপরে মৃত্যুবরণ করতে হবে, কথা বলেন ঠিক কি না? নেক আমল ছাড়া যদি আপনি কবরে যান, আল্লাহ রাসূল বলেছেন হুফরাতিন মিন হুফারিন নার, আপনার কবরটা হবে জাহান্নামের একটা কূপ, একটা গর্ত। আর যদি নেক আমল নিয়ে যান, কবরটা হবে জান্নাতের বাগান। যদি বলেন সুবহান, আমরা নেক আমল নিয়ে কবরে যেতে চাই কি চাই না? এজন্য নামাজ পড়তে হবে কি হবে না? নেক কাজ করতে হবে কি হবে না? আমার ভাইরা, বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপশন দিয়েছেন চারটি। কয়টি অপশন? নাজাত পেতে হলে, কবরে হাশরে মিজানে ফুলসিরাতে নাজাত পেতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চারটি অপশনের একটা অপশনে হলেও থাকতে হবে। পঞ্চম নম্বরে যাওয়া, আল্লাহ রাসূল বলেন কুন আলিম। এক নম্বর অপশন হলো তুমি আলেম, উম্মত নারী হও পুরুষ হও কি হও, আলেম হও, এলেম অনুযায়ী আমল করো, তাহলে নাজাত পাও, ঠিক না? ঠিক। আমার ভাইরা বলে হুজুর আমি তো আলেম না, তাহলে তো সিস্টেম কি, বাঁচার কোনো পথ নাই? আমি তো আলেম না, বাবা মা এলেম শিখায় কি করব? দ্বিতীয় নম্বর অপশন আল্লাহ রাসূল দিয়েছেন আওমতাআলিমান, আলেম হতে পারো না, আলেমের ছাত্র হও। ছাত্র হওয়া যায় কি যায় না ভাই? যায় কি যায় না? বলে হুজুর দাড়ি পেকেছে, মোচ পেকেছে, এবার ছাত্র আবার কি? 50 বছর বয়স, কার ছাত্র হব? বাবা মা এলেম শিখায় নাই, শিখা যায় কি যায় না? বয়স্ক কোরআন কোরআনে কারিমে শিক্ষা, বয়স্ক শিক্ষা আছে না? একজন হুজুর রেখে আপনি বলেন কোরআনে কারিমের তেলাওয়াত শিখে নামাজ পড়তে হবে কেমনে শিখে, শেখার সিস্টেম আছে না? নাই। ছাত্র হন তাহলে নাজাত পেয়ে যাবে। বলে আমি পারি নাই, আমি ছাত্র হতেও পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বর একটা অপশন দিয়েছেন, যদি ছাত্র হতে না পারো, আলেম হতে পারো নাই, ভাগ্য খারাপ, কিন্তু আল্লাহ তাআলা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, অর্থ সম্পদ দান করেছে, এগুলি দিয়ে মুইনা তুমি দ্বীনের সাহায্যকারী হয়ে যাও। সুবহানাল্লাহ। মাদ্রাসা মসজিদে সাহায্য করো, দান করো, ওলামায়ে কেরামদেরকে সহযোগিতা করো, তাদের সহযোগিতায় তাদের সাহায্যার্থে হাত বাড়ায় দাও, প্রশস্ত করে দাও, দিনের সাহায্য করলে আল্লাহ তাআলা ওসিলা হয়তো কি করে দিবে, মাফ করে দিবে। বলে হুজুর টাকা নাই, পয়সা নাই, সাহায্য কেমনে করবে? সাহায্য করতে গেলে তো কিছু লাগবে, আমার তো কিচ্ছু নাই। আল্লাহ রাসূল চতুর্থ নম্বর একটা অপশন দিয়েছেন, সেটা হলো আও মুহিব্বা। টাকা নাই, পয়সা নাই, দান করতে পারো না, তবে মহব্বত রাখো, মাদ্রাসা মসজিদ ইসলাম ধর্ম কোরআন হাদিস এগুলির উপরে কি রাখো? মহব্বত রাখো, ভালোবাসো, ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখো। এই ভালোবাসা আর মহব্বতটাই শেষ পর্যন্ত ওসিলা হয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা,